প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয়, ফাতেমা ধান চাষ করুন, অধিক ফলন ঘরে তুলুন। ফাতেমা ধানের বৈশিষ্ট্য, ফলন, পরিচর্যা ও চালের আকার আকৃতি ও জীবনকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক এই ধানের নামকরণ সম্পর্কে। বাগেরহাট জেলার ফকিরহাট থানার বেদাগা গ্রামের শ্রদ্ধেয় ফাতেমা বেগমের নামে এই ধানের নামকরণ করা হয়। কারণ ফাতেমা বেগম ও তার ছেলে লেবুয়াত এই ধানের আবিষ্কারক। অনেকে আবার ফাতেমা হাজারি নামেও বলে থাকে, কারণ এক শীষে হাজার ধান পাওয়া যায়। এ কারণে এক শীষে হাজার ধান নাম তার ফাতেমা ধান বলে অনেকে উদাহরণ দিয়ে থাকে। তবে এই ধান সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান অনুমোদন দেননি, এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই ধানের বৈশিষ্ট্য, ফাতেমা ধানের গাছ, ফলন, শীষ অন্য যে কোনো জাতের থেকে কিছুটা আলাদা। পুঁতি গোছে একটি চারা রোপণ করা হয়, যা বেড়ে 8 থেকে 12টি হয়। পুঁতিটি ধান গাছ 115 থেকে 130 সেন্টিমিটার লম্বা হয়। এক একটি সরার দৈর্ঘ্য 36 থেকে 40 সেন্টিমিটার, যার ওজন 30 থেকে 35 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ধান গাছে পাতা লম্বা 88 সেন্টিমিটার, সরার সঙ্গে পাতা 44 সেন্টিমিটার। এ জাতের গাছের কাণ্ড পাতা অনেক বেশি শক্ত, তাই এই ধান ঝড় বৃষ্টিতে ঢেলে পড়ার কোনো আশঙ্কা নেই। তাই অন্য যে কোনো জাতের তুলনায় এই জাতের ধান অনেকটাই ব্যতিক্রম। ফাতেমা ধানের ফলন বিঘা প্রতি 40 থেকে 45 মণ, অর্থাৎ 33 শতকে 40 থেকে 45 মণ ধান পাওয়া যায় সঠিক নিয়মে চাষ করলে। এই ধান দেখতে কিছুটা বিধান 28-এর মতো, চাল চেকন সাদা রঙের হয়, খেতেও সুস্বাদু। এখন জেনে নেওয়া যাক ফাতেমা ধানের জীবনকাল সম্পর্কে। বীজ পাতা তৈরি করার পর 150 থেকে 155 দিনের মধ্যে ধান কাটা যায়। এই ধান ঝড়, খরা এবং লবণাক্ততা সহনশীল। ফাতেমা ধানে কখন কি পরিমাণ সার ও বালাইনাশক দিতে হয় এ সম্পর্কে এই চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও দেওয়া হবে। ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।